ত্রিশাটের ক্ষেত্রে ফুল রিপিট করা কাপড়। আচ্ছা, পাটটা কিন্তু জরি পাট, পিটানো পাড় পাড় ওঠার কোনো স্কোপ নাই, সাথে ব্লাউজ পিস হবে, এটার মধ্যে কালার হবে মিনিমাম ছয়টা। এই শাড়িটা খুব সুন্দর, এটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে, কালার হবে দশটা, এটা কালার হবে দশটা। আচ্ছা, অনেকে জরি পাড় পছন্দ করে না, সুতার পাড় পছন্দ করে, তাদের জন্য এই শাড়িটা। আচ্ছা, এটা ফুললি সুতার, ফুললি সুতার কাজ হবে, অনেক পপুলার একটা শাড়ি। এই শাড়িটা খুব সুন্দর, এটার মধ্যে কালার হবে দশটা। আচ্ছা, এটার মধ্যে কালার হবে দশটা, শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আরও একটু ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আপনাদের দেখাবো শাড়ির কালেকশন। ইদানিং আপনাদের জুয়েলারির বেশ কিছু আইটেম দেখাইছি, তো আজকে ভালো মনে কিছু শাড়ির কালেকশন নিয়ে আসছি। এই জন্য আপনাদের নিয়ে আসলাম গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট। তো এই মার্কেটটা হচ্ছে মূলত আপনার কাঠের মার্কেট নামেও পরিচিত, রেলওয়ে সুপার মার্কেট অথবা কাঠের মার্কেট, এটা দুইটাই নাম আছে। তো এই মার্কেটটা মূলত হচ্ছে আপনার গুলিস্তান, যেটা গুলাবশাহ মাজার, গুলাবশাহ মাজারের ঠিক বিপরীত দিকে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট, বা যেটা সাবেক কাঠের মার্কেট নামে পরিচিত। আজকে আপনাদের দেখাবো ভালো মানের কিছু শাড়ি। তো এখানে প্রাইসগুলো থাকবে আপনার খুবই রিজনেবল প্রাইস, ওনারা মূলত আপনার এগুলো সরাসরি এনে থাকে, ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে, ওনাদের নিজস্ব কারখানায় কিছু প্রোডাক্ট আছে, তো আপনারা এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আপনারা যারা ব্যবসায়ী আছেন তারাও এখান থেকে নিতে পারবেন, যারা ব্যবসায়ী আছে তারা নিলে সর্বনিম্ন আপনার 5-6 পিস নেওয়া লাগবে, আর যারা আপনার খুচরা নিতে চান তারা অবশ্যই 1-2 পিস নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার শপে আসতে হবে। তো আজকে আমি যে শপটিতে আসি এই শপটি হচ্ছে আপনার আল-আকসা শাড়ি বিতান। তো এটা খুব পপুলার একটি শপ, এখানে ওনারা মূলত হোলসেল বিক্রি করে, যারা খুচরা নেবেন তাদের জন্য ব্যবস্থা আছে। তো আল-আকসা শাড়ি বিতান থেকে আজকের এই শাড়িগুলোর প্রাইসগুলো সম্বন্ধে একে করে ধারণা দেবেন মোহাম্মদ ফয়সাল ভাই। মোহাম্মদ ফয়সাল ভাই একে করে দেখাবেন এগুলোর প্রাইস, ডিটেলস সব কিছু আপনাদের জানাবেন ফয়সাল ভাই। সো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছি না, আজকে কিন্তু ভিডিও শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন দীপু ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ফয়সাল ভাই, আপনার শপে চলে আসলাম, তো আপনাদের শপে এখানে কি কি কালেকশন আছে শাড়ির? আমার শপে আপনার মুরব্বি থেকে শুরু সর্বনিম্ন 300 টাকা শুরু করে বিয়ের শাড়ি, পার্টি শাড়ি, যে কোনো অর্নামেন্টাল শাড়ি সবকিছু, এভরিথিং আমার কাছে আছে, সবকিছু আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাই আপনার শপটা এটা কোথায়? এটা গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট হচ্ছে গুলিস্তান গোলাপশাহ মাজার অপরজিতে, বিপরীত দিকে। হ্যাঁ, গোলাপশাহ মাজার হচ্ছে মাঝখানে, পূর্ব দিকে হচ্ছে রেলওয়ে সুপার মার্কেট। আচ্ছা, তো আপনার শপের নাম্বারটা কত ভাই? আমার শপটা হচ্ছে গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট, আল-আকসা শাড়ি বিতান, দোকান নাম্বার হচ্ছে ইলিশের ই 78। ফয়সাল ভাই, আপনার এখানে কি কুরিয়ার ব্যবস্থা আছে? কুরিয়ার, হোম ডেলিভারি, এভরিথিং সব আছে আমার এখানে, সব রকম সুবিধা পাবেন। আচ্ছা, ঢাকার বাইরে যারা আছে, যারা কুরিয়ার করবে, আচ্ছা, তো সেক্ষেত্রে তারা কি আপনার এক্সট্রা কিছু টাকা দিতে হবে? হ্যাঁ, এটা আপনার ঢাকার বাইরে যেটা আছে এক্সট্রা চার্জ, এটা যে নিবে তাকে পে করতে হবে। এটা ফুল পে করতে হবে না শুধু কুরিয়ার চার্জ দিতে হবে? 50% পে করতে হবে, ডাউন পেমেন্ট 50% দিতে হবে, বাকিটা কুরিয়ার থেকে কন্ডিশনে চলে যাবে। আচ্ছা, আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে কি ইমো আছে? এখানে আমার স্ক্রিনে যে নাম্বার আছে, দুইটা নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, আরেকটা হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, তিনটাই আছে। আচ্ছা, ঢাকার বাইরে আছে তারা যদি আপনার স্ক্রিনশট নিয়ে আপনাকে ইমোতে পাঠায় সেটা আপনি পাঠিয়ে দিতে পারেন? আমি সব পাঠাতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তো ফয়সাল ভাই আমরা শুরু করি, প্রথম কোনটা দিয়ে শুরু করতেছি? আমি প্রথম শুরু করতেছি বাঙালি কিছু শাড়ি আছে, যেটা মুরব্বি দেশ থেকে শুরু করে কিছু শাড়ি ঐতিহ্য আছে যেটা সবাই ভুলতে পারে না, ওই ধরনের শাড়ি আমি শুরু করছি, তারপর স্টেপ বাই স্টেপ আপনাকে কিছু শাড়ি দেখাবো। ওকে, শুরু করি আমরা। ঠিক আছে, আমি প্রথম কিছু শাড়ি দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার জামদানি শাড়ি বলে, জামদানি শাড়ি, এটা হচ্ছে জামদানি, জল তরঙ্গ জামদানি বলে এটাকে। আচ্ছা, এটা হচ্ছে পিওর কটন, ফুল কটন হবে শাড়িটা, সেটা দেখতে খুব সুন্দর হবে, পাটটা হবে জরি পাট, সাথে ব্লাউজ পিস। আচ্ছা, কালারটা খুব কালারফুল, এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে পড়ে, আঁচলটা খুব সুন্দর, এটা ব্লাউজ পিস সাথে আছে। আচ্ছা, এই শাড়িটার কালার হবে চারটা, চারটা কালার হবে, চারটা কালার হবে। আর যেটা কি হবে ফয়সাল ভাই? বাকি কালারগুলো হবে নেভি ব্লু হবে, ম্যারুন কালার হবে, তারপর একটা হচ্ছে পিট কালার, আইট হচ্ছে গ্রিন কালার, এটা আমার শো দেওয়া আছে গ্রিন কালার, চারটা কালার হবে এটার মধ্যে। আচ্ছা, কালার খুব সুন্দর, এটা রোদ্রে আলোতে কিন্তু কালারটা শাইনিং করে। ঠিক আছে, এখানে যেরকম দেখতেছেন বাস্তবে কিন্তু রিয়েলে অনেক সুন্দর একটা শাড়ি। আচ্ছা ফয়সাল ভাই, এগুলো তো ধুলে কালার চলে যাবে না? এটা একদম ফুল গ্যারান্টি, গ্যারান্টি আছে, মানে জাকাতের শাড়ি রং উঠে না। ঠিক আছে, আচ্ছা, এখন কালার ফেব্রিক্স ফাস্ট কালার, কোনো সমস্যা নেই এখন। আচ্ছা, আর এটার প্রাইস হচ্ছে 650 টাকা, মাত্র 650 টাকা, অনলি 650 টাকা। এই যারা খুচরা নেবে তারা তো এক পিস নিতে পারবে? হ্যাঁ, এক পিস নিতে, তবে আমার দোকানে এসে নিতে হবে, দোকানে এসে নিতে হবে। যদি হোম ডেলিভারি বা কুরিয়ার কথা বলেন, ন্যূনতম 6 পিস, 6 পিস নিতে হবে। ফয়সাল ভাই, যারা হোলসেল নেবে, যারা আপনার ব্যবসায়ী আছে, তাদের ক্ষেত্রে কি কোনো সুবিধা আছে? যেন আমি একসাথে অনেক নিলাম, সেক্ষেত্রে কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে? যদি আপনার ব্লগ থেকে আসে তাহলে আমি এটা স্যাক্রিফাইস করব, স্যাক্রিফাইস কিছু করা যাবে। জি জি, সেক্ষেত্রে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে আপনি ফোন দিলে আপনি তার সাথে একটা আলাপ করে নেবেন। অবশ্যই, তার সাথে আমি আলাপ করে, কন্ট্যাক্ট করে সবকিছু আপনি সাশ্রয় মূল্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এরপর কোনটা দেখতেছি? এরপর নেক্সট একটা শাড়ি দেখাবো, সেটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে। আচ্ছা, গ্রামীণ চেক, এটা হচ্ছে বেলভেট পার হবে, এটার সাথে ব্লাউজ পিস হবে, সেটা খুব সুন্দর, এটার মধ্যে কালার হবে 10টা। আচ্ছা, এটা খুব কালারফুল একটা শাড়ি, হামেশা পরার জন্য পারফেক্ট, সবসময় পড়তে পারে, কোনো অকেশনে যেতে পারে, স্ট্যান্ডার্ড শাড়ি, যারা একটু সিম্পল শাড়ি যাচ্ছেন, কোনো কাজ চলবে না,
তার জন্য সেটা খুব পারফেক্ট আচ্ছা ফয়সাল ভাই এটার সাথে আমরা কয়টা কালার পাচ্ছি এটা কালার হবে 10টা 10টা হ্যাঁ নেভি ব্লু হবে মেরুন কালার হবে আকাশী কালার হবে জলপাই কালার হবে রেড কালার হবে মেরুন হবে বিভিন্ন ধরনের কালার আছে এটার সাথে হলুদ হবে এটার সাথে কি ব্লাউজ পিস আছে এটার সাথে ব্লাউজ পিস তবে নাকাটাটাই শ্রেয় ব্লাউজ পিস নাকাটলে সেটা কুচি বেশি হবে পড়তে খুব কমফোর্টেবল ফিল হবে সেই ক্ষেত্রে এটার সাথে রিলেটেড একটা কালার মিসিং করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে অবশ্যই নিতে পারবে ব্লাউজের জন্য আর কালারটা হচ্ছে গঙ্গা যমুনা কালার ঠিক আছে পাটটা হচ্ছে গঙ্গা যমুনা নিচের পাটটা একটা পার উপরটা আরেকটা পার এটা গঙ্গা যমুনা পার বলে এটাকে ঠিক আছে আচ্ছা তো ফাইসাল ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হচ্ছে 450 টাকা মাত্র 450 টাকা 450 টাকা এটা পিওর কটন হবে কোনো সিল্ক হবে না এটা পিওর কটন আচ্ছা কালার গ্যারান্টি আছে তো 100% গ্যারান্টি আচ্ছা নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটু 40 প্লাস যাদের এজ তারা এই শাড়িটা পড়তে পারে আচ্ছা যাদের এজ 40 প্লাস তাদের জন্য এই শাড়ির কালার হবে 10টা এটা হচ্ছে লাইট পেস্ট বলে এটাকে মানে মা খেলাদের জন্য এটা বেস্ট হবে হ্যাঁ লাইট পেস্ট কালার এটা কাপড়টা পিওর কটন আচ্ছা সাথে ব্লাউজ পিস হবে এটার সাথে এবং কাচলটা আর বডিটা ফুল কন্ট্রাস্ট আচ্ছা ঠিক আছে ম্যাচিং করা আছে হ্যাঁ পাটটা সুতা পার কোনো জরি পার নাই যারা জরি পছন্দ তার জন্য এটা শ্রেয় ঠিক আছে সেটা ফুল বডি কাজ করা সাথে মনিকার সাথে গোল্ডেন সুতা আছে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন কালারটা সুন্দর এটা কালার হবে 6টা 6টা কালার হবে 6টা কালার হবে এটার অল্টারনেটিভ আমি একটা কালার দেখা যাচ্ছে আপনাকে সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা খুব কালারফুল শাড়ি ইয়াং ড্যাশিং যারা আছে তার 20 প্লাস বা 25 30 তারাও পড়তে পারবে আচ্ছা আচ্ছা একটু ফর্সা যারা তারাই সেটা নিতে পারেন এই সেটা খুব চাহিদা বর্তমানে খুব ভালো চলতেছে সেটা এই সেটা দেখতে পারেন এটা আসলটা হবে কন্ট্রাস্ট আচ্ছা পাটটাও সুতার পার হবে ফুল বডি কাজ করা পিওর কটন কিন্তু সেটা পিওর কটন এটার মধ্যে কালার হবে 6টা 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 কালার হবে সেক্ষেত্রে আগের যেটা দেখেছেন আর এটা এটা সেম প্রাইস সেম প্রাইস অর্ডার অল্টারনেটিভ কালার ঠিক আছে আচ্ছা তো ভাই এটার প্রাইসটা কত পড়বে প্রাইস হচ্ছে 650 টাকা মাত্র 650 টাকা 650 টাকা কালার পাচ্ছি কয়টা কালার পাচ্ছে 6টা 6টা এটা হচ্ছে পেস্ট ব্ল্যাক আপনার মেরুন কালার হবে পিঙ্ক কালার হবে মিষ্টি কালার হবে তারপর ব্লু কালার হবে ডার্ক ব্লু আচ্ছা এটা সেটা হবে পিওর কটন আচ্ছা এরপর কোনটা দেখতেছি এরপর দেখতে যাচ্ছি আমরা একটা বেলবেট পাড়ের মধ্যে শাড়ি দেখছে যারা অনেক পাড় একটু সংকোচ থাকে যে পাড় নষ্ট হয়ে যায় অনেক শাড়ির ক্ষেত্রে আচ্ছা তাদের জন্য হচ্ছে এই শাড়িটা ফয়সাল ভাই এটা একটু কালারফুল হ্যাঁ এটা খুব কালারফুল এটা যারা একটু ব্রাইট বর্নের একদম ফর্সা যারা তারা এটা নিতে পারবে তার জন্য এটা পারফেক্ট শাড়িটা খুব জোস একটা শাড়ি আচ্ছা বেলবেট পাড়ের মধ্যে টেম্পল পার হবে এটা আচ্ছা আচলটা হবে জরি আচল ফুল বডি কাজ করা শাড়িটা হচ্ছে মনিকা শাড়ি বলে এটাকে হাফ সিল্কের মধ্যে এটা হচ্ছে হাফ সিল্ক আচ্ছা এটা কিন্তু কটন হাফ সিল্ক আচ্ছা এটার ভিতরে কয়টা কালার হবে এটা কালার হবে 6টা 6টা কালার হ্যাঁ এটা অল্টারনেটিভ কালার আইটেম আমি শো করছি এটা হচ্ছে ব্রাইট বোনে যারা তাদের জন্য যদি শ্যাম বোনে যারা হয় শ্যাম বোনে যারা তারা এই শাড়িটা নিতে পারেন আচ্ছা শ্যাম বোন তার জন্য এটা পারফেক্ট এই শাড়িটা এটা হচ্ছে সি গ্রিন কালার বলে বা অনেকে টিয়া কালার বলতে পারেন এটাকে আচ্ছা আচলটা হবে জরি আচল ফুল বডি কাজ করা এটা অল্টারনেটিভ কালার দেখাচ্ছি আপনাকে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই আউটলোডিংটা খুব সুন্দর আউটলোডিং অনেক সুন্দর এটা শাড়িটা আচ্ছা এটা কালার হবে 6টা আপনার ম্যাজেন্টা কালার হবে মেরুন কালার হবে ব্লু কালার তো দেখাইলাম তারপর এখানে টিয়া কালার আছে আইট হবে রানী গোলাপি কালার তো এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস হচ্ছে অনলি 700 700 টাকা এটা মাত্র 700 টাকা জি 700 টাকা এটা খুব সুন্দর একটা শাড়ি এটা খুব ভালো বিক্রি করছে এটা খুব খুব রানিং একটা শাড়ি ঠিক আছে আচ্ছা তবে এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার কোয়ান্টিটি 20 25 30 পিস যেটুকু চাইতে পারবে দিতে পারবো আমার আগের ভিডিওতে খুব ভালো চলছে খুব ভালো রেসপন্স এই শাড়ির মধ্যে যে কেউ শাড়িটা পড়তে পারে তো যারা ব্যবসা করে যারা খুচরা ব্যবসায়ী আছে তারা যদি এগুলো নিয়ে বিজনেস করে সেক্ষেত্রে ভালো প্রফিট করতে পারবে ভালো প্রফিট করতে 100% আমি ওভারশুটে বলতে এটা ভালো প্রফিট করতে পারে তারা ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি একটা শাড়ি দেখাবো সেটা হচ্ছে মনিকা শাড়ি কুচি জামদানি বলে অনেকে আচ্ছা এটার ভাষাটা হচ্ছে একটু ডিফারেন্ট কুচি শাড়ি বলে এটাকে ভাষাটা খুব ডিফারেন্ট কালারটা খুব ব্রাইট কালার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই আচ্ছা এটার কালার হবে মিনিমাম 15টা কালার হবে 15টা হ্যাঁ এটা হচ্ছে লাইট কালারের মধ্যে দাদু নানু যারা আছে তারা নিতে পড়তে পারে এটা ঠিক আছে 40 প্লাস তাদের এজ তাদের পড়তে আমাকে লাইট যারা ডার্ক বোনে তারা পড়তে পারবে সেটা আচ্ছা আচ্ছা আউটলুক এটা খুব সুন্দর লাগছে ভিতরে কিছু জলছাপ কাজ আছে সাথে কিন্তু আবার স্টোন ওয়ার্কের কাজ আছে উঠে যাবে না তো একদম 100% গ্যারান্টি ফুল রিপিট করা কাপড় এটা ঠিক আছে কোনো সন্দেহ নেই এটার মধ্যে আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই এটা হচ্ছে লাইট কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি 700 700 হ্যাঁ 700 700 টাকা এটা রিলেটেড আছে কালার এটা যেটা এই একটা শাড়ি আছে এটা হচ্ছে কুচি কুচি স্টাইলের সেম কাপড় এটা হচ্ছে কুচি স্টাইলের এটা হচ্ছে আঁচল এটা বডি প্লাস এটা হচ্ছে কুচি এটার মধ্যে কালার হবে 15টা 15টা হ্যাঁ 15টা কালার হবে পাটটা হচ্ছে জরি পাট আচ্ছা 8 ইঞ্চি পার হবে কিন্তু গোল্ডেন কাজ করা ঠিক আছে মেটালিক সুতা কাজ করা আপনি দেখতে পাচ্ছেন ভালো করে একটু আচ্ছা শাড়িটা খুব কালারফুল শাড়ি ওকে এটা আপনার 30 প্লাস যাদের এজ তারা এটা শাড়িটা পড়তে পারে আচ্ছা ঠিক আছে এই পিটটাও দেখতে পারেন শাড়িটা একটু ধরো এখানে এটা ব্যাক সাইড হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এটার প্রাইস হচ্ছে সেম প্রাইস 700 টাকা মাত্র 700 টাকা জি 700 সেক্ষেত্রে যারা এটা 700 টাকা দিয়ে নিবে তারা কি এক পিস নিতে পারবে
এক পিস নিলে আমার শপে আসতে হবে অবশ্যই শপে আসতে হবে আমি কোয়ান্টিটি বলিস ন্যূনতম 6 পিস যারা নেবে তারাই আমাকে হোম ডেলিভারির জন্য ফোন দিবেন ঠিক আছে বা কুরিয়ারের জন্য আচ্ছা ফয়সাল ভাই 6 পিস 2 পিস যা লাগে আমার শপে আসতে হবে মাস্ট যারা 6 পিস নেবে আচ্ছা এটা কি এক কালার থেকে নেবে না 6টা কালার পাবে আমাকে যদি বলে এক কালার 6টা 10টা আমি দিতে পারবো 6টা 6 কালার নেই অসুবিধা নেই নো ওয়ে কোনো প্রবলেম নেই দিতে পারবো এভরিথিং সব দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা একপর একটা শাড়ি আছে খুব জনপ্রিয় শাড়ি ঠিক আছে যেটা আমাদের বাংলায় সবাই চায় সবাই চিপ এন্ড বেস্ট যে শাড়িটা সবাই খোঁজে এটা কালারটা কি স্পেশাল ভাই এটা কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার বলে টাইমফুল কালার আচ্ছা একদম ইজিলি যেটাকে বোঝায় টাইমফুল কালার আচ্ছা এটা হচ্ছে জরিপাল এটাকে বলে ফেসবুক শাড়ি বলে আচ্ছা আবার অনেকে এক কালারের মধ্যে ম্যাচিং পারে শাড়ি বলে এক একজনের ভাষায় এক এক রকম ইউজ করে আচ্ছা ঠিক আছে এই শাড়িটা হচ্ছে গায়ে হলুদের জন্য সবচেয়ে বেশি চলে গায়ে হলুদে চলে বেশি পার্টি ফাংশন অনুষ্ঠান বা কিটি পার্টি যাদের হয় বা আপনার ট্যুরে যায় এখন তো উইন্টার সিজন সামনে আসতেছে অনেক কক্সবাজার বা বিভিন্ন ট্যুরে যাবে আচ্ছা তারা এক কালার শাড়ি খোঁজে 10 20 30 50 পিস শাড়ি খোঁজে চিপ এন্ড বেস্ট তাদের জন্য এটা ঠিক আছে এই শাড়িতে কালার হবে মিনিমাম 15টা 15টা কালার হবে 15টা কালার হবে রিলেটেড সময় স্বল্পতার কারণে আপনি একটা দুইটা করে দেখাচ্ছি রিলেটেড কিছু কালারের নাম বলে দেন এটা কালারের কালার আইটা কালার দেখাতে যাচ্ছি আমি আচ্ছা দেখানোর পর আপনি নামটা একটু বলে দেন আর কি কি থাকতে পারে এটা হচ্ছে সি গ্রিন কালার বলে আচ্ছা প্রত্যেকটা শাড়ির কালার যত বেশি চান আমি দিতে পারবো এটা হচ্ছে সি গ্রিন কালার খুব সুন্দর একটা শাড়ি সিম্পলের মধ্যে বেস্ট আচ্ছা ঠিক আছে কোনো গর্জিয়াস কোনো হিবিজিবি নাই একদম সিম্পলের মধ্যে এই শাড়িটার প্রাইস কিন্তু একদম আয়ত্তের মধ্যে আচ্ছা অনলি 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এই শাড়িটা খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ একদম রিজনেবল সাশ্রয়ী মূল্যে এটা পাবেন আচ্ছা এছাড়া এটা কালার হবে মিনিমাম 15টা যারা ব্যবসা করবে যারা পাইকারি ব্যবসায়ী আছে বা যারা খুচরা ব্যবসায়ী আছে তারা যদি এটা নিয়ে ব্যবসা করে সেক্ষেত্রে অনায়াসে 600 টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ হামেশা বিক্রি করতে পারবে কোনো প্রবলেম এটার ক্ষেত্রে আচ্ছা 300 টাকা শাড়ি এখন কি দিবে বলেন বর্তমানে যে প্রোডাক্টের দাম যেভাবে দাবুমুলের দাম বাড়তেছে প্রাইস হাই হচ্ছে এই ক্ষেত্রে এই শাড়ি ক্ষেত্রে একদম চিপ এন্ড বেস্ট রিজনেবল প্রাইস জি এখন যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশি কাতান বলে এটাকে আচ্ছা আমি মিথ্যে বলবো না এটা রিয়েল বাংলাদেশি কাতান এই শাড়িটা দেখতে পারেন এই শাড়িটা খুব সুন্দর বাংলাদেশি কাতান এটা হচ্ছে আপনার ফুল বডি কাজ করার অপরজিটি কিন্তু রিপিট করে এখানে একটা প্রবলেম হয় অনেক কাস্টমারের ক্ষেত্রে যে ফুল বডি কাজ করা থাকে উল্টো পিঠে হয়তো সুতা উঠে যাবে এরকম কিছু ভয় থাকে কিন্তু এই শাড়িটার ক্ষেত্রে ফুল রিপিট করা কাপড় আচ্ছা পাটটা কিন্তু জরি পার পিটানো পার উঠার কোনো স্কোপ নাই সাথে ব্লাউজ পিস হবে এটার মধ্যে কালার হবে মিনিমাম 6টা 6টা কালার ডিজাইন হবে মিনিমাম 10টার উপরে ডিজাইন হবে আচ্ছা সময় স্বল্পতার কারণে আমি বারবার বলছি যে আমি কালারগুলো খুব কম দেখাচ্ছি স্যাম্পল হিসেবে কিছু দেখাচ্ছি স্যাম্পল হিসেবে কিছু দেখাচ্ছি যারা নিতে চান তারা আমার সাথে কন্টাক্ট করবেন আমি তাদেরকে ছবি দেখাতে পারবো বা বিভিন্ন কালার দেখাতে পারবো আচ্ছা কেউ যদি বলে ভাইয়া আমি এটা দেখছি এটা রিলেটেড যা কালার আছে আমাকে ইমুতে পাঠিয়ে দেন আপনি পাঠিয়ে দিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপে যে কোনো বললে আমি মেসেঞ্জারে বললে আমি পাঠিয়ে দিতে পারবো অসুবিধা নেই আচ্ছা ফসল বেটার প্রাইস কত প্রাইস হচ্ছে 900 টাকা মাত্র 900 টাকা জি 900 টাকা এটা কালার হবে 6টা আচ্ছা ঠিক আছে এটা ডিজাইন হবে মিনিমাম 10টা ডিজাইন আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে এর পাশাপাশি একটা শাড়ি দেখাবো জামদানি শেড জামদানি যেটাকে বলে এটা তো শেড জামদানি এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে কালার হবে 10টা এটা কালার হবে 10টা আচ্ছা শাড়িটা খুব সুন্দর জরি আঁচল সম্পূর্ণ জরি বিয়ের ফাংশন বা বিভিন্ন পার্টি ফাংশনে শাড়িটা পরতে পারেন শাড়িটা খুব জোস একটা শাড়ি আচ্ছা পাটটা কিন্তু জরি পার এটা তো কালার কয়টা হবে এটা কালার হবে মিনিমাম 10টা মিনিমাম 10টা হ্যাঁ এটা প্রত্যেকটা কালার কিন্তু কন্ট্রাস্ট হবে দেখতে পাচ্ছেন আপনি টুইন ওয়ান আচ্ছা প্রত্যেকটা কালারে কন্ট্রাস্ট হবে ম্যাচিং খুব সুন্দর করছে হ্যাঁ ম্যাচিং এর কম্বিনেশন খুব ভালো করছে প্রত্যেকটার সাথে কিন্তু গোল্ডেনটা কমন থাকবে নিচে কাটা শুধু চেঞ্জ হবে আচ্ছা এই কাটা শুনছে এটা কিন্তু কমন মাস্ট আচ্ছা এই কাটা জাস্ট চেঞ্জ হবে আচ্ছা এটার সাথে ব্লাউজ পিস হবে ফুল বডি কাজ করা ফার্স্ট টু লাস্ট আচ্ছা এটার প্রাইস কত বলবো ভাই প্রাইস হচ্ছে 850 টাকা মাত্র 850 টাকা 850 আপনি যে প্রাইসগুলো বলতেছেন এগুলো তো রিজনেবল প্রাইস এগুলো দামাদামি প্রাইস দামাদামি করা তো অপশন নেই কোনো স্কোপ নাই তবে আপনার ব্লগ থেকে আমি কিছু স্যাক্রিফাইস করব কিছু ডিসকাউন্ট দিব আমি ইনিশিয়ালি বলছি ফাইনালি এটি বলবো আপনার ব্লগ থেকে কেউ আসে আমি ফুল চেষ্টা করব স্যাক্রিফাইস করার জন্য ওকে এরপর কোনটা দেখতেছি ভাই এর পাশাপাশি আমি শাড়িটা দেখতেছি সেটা হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি আচ্ছা অনেকে জরি পার পছন্দ করে না সুতার পার পছন্দ করে তাদের জন্য এই শাড়িটা আচ্ছা এটা ফুললি সুতার কাজ হবে কাপড় হবে তসর সিল্ক আচ্ছা কাপড়টা তসর সিল্ক কাটা কিন্তু শাইনিং করে কালারটা খুব সুন্দর আচ্ছা এই শাড়িটা ফুল বডি কাজ করা হবে সাথে ব্লাউজ পিস হবে আঁচলটা হবে জরি আঁচল আচ্ছা এটার ভিতরে কয়টা কালার হবে এটা কালার হবে 6টা 6টা কালার 6টা কালার হবে আচ্ছা তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হচ্ছে 700 টাকা মাত্র 700 টাকা জি 700 এটার প্রাইস 700 টাকা আচ্ছা এরপর কোনটা দেখতেছি এরপর দেখতেছি আমরা একটু মানে বেশি গ্ল্যামার টাইপের একটু ব্রাইটনেস কালার যারা খুঁজেন যে একটু চাকচিক্য কালার কি আছে আচ্ছা তাদের জন্য হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর সম্পূর্ণ সুতার পার এটাও তসর সিল্কের মধ্যে আচ্ছা খুব ব্রাইট এটা এটার কালার হবে 6টা কালার হবে এটার মধ্যে 6টা কালার হবে হ্যাঁ 6টা কালার হবে আচ্ছা এখানে ফুল সিস্টেম এটা দেখতে ভালো লাগছে ফ্লাওয়ার সিস্টেম আচ্ছা আচ্ছা কালারটাও কিন্তু কয়েকটা সুতার মধ্যে কম্বিনেশন আছে এই শাড়িটার মধ্যে আচ্ছা এটা হচ্ছে আঁচলটা ফুল বডি কাজ করা এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 600 600 টাকা 600 টাকা হ্যাঁ আমার শাড়িগুলো আপনি অনেকে বলতে পারেন যে 500 এর মধ্যে গুপাক খাচ্ছেন কেন আমি স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছি ঠিক আছে
যারা বিজনেস করছেন তাদের জন্য যাতে একটু সুবিধা হয় বা যারা হোলসেল নিতে চান কম প্রাইসে শাড়ি খুঁজছেন তাদের জন্য একটু বেটার হয়, আমি সেই হিসেবে দেখা যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এরপর সেটার মধ্যে কালার হবে ছয়টা, ছয়টা কালার হবে, ছয়টা কালার হবে, পেস্ট, গ্রেন, মাল্টি কালার, কুসুম কালার, যে কোনো কালার চান, এভরিথিং, সব কালার আছে আমার কাছে, যে কোনো কালার চান নিতে পারবো অবশ্যই। বা কারো যদি কোনো কালার পছন্দ থাকে যে আমাকে এই কালারটা বানিয়ে দেন, আমি সেটাও চেষ্টা করবো দেওয়ার জন্য। ঠিক আছে, আমার সাথে তার কন্টাক্ট আছে, আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর যে শাড়ি দেখাবো সেটা হচ্ছে, এটাকে আপনার গ্রামীণ চেক শাড়ি বলে, এটা খুব পপুলার একটা শাড়ি, অনেক পপুলার, অনেক পপুলার একটা শাড়ি। এই শাড়িটা খুব সুন্দর, এটার মধ্যে কালার হবে দশটা। আচ্ছা, এটার মধ্যে কালার হবে দশটা, শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি। আচ্ছা, এটা ব্ল্যাকের মধ্যে, এটা কি কালার? এটা হচ্ছে আঁচল, ব্ল্যাকের মধ্যে আপনার সিলভার কালার বলে। আচ্ছা আচ্ছা, এটা সিলভার কালার, আঁচল পার কন্ট্রাস্ট, আঁচল আর পার হচ্ছে সেম, সিলভার কালার বলে এটাকে। ওকে, এটার মধ্যে কালার হবে ছয়টা, ব্লু, গ্রিন, ম্যাজেন্টা, ম্যারুন, রেড, যে কোনো কালার চাইলে আমি দিতে পারি। এই কালারটাও বেশ ভালো লাগছে, এটা খুব সুইট একটা কালার, হ্যাঁ, এটা আপনার খুব ভালো সাড়া পাচ্ছে, এটা কিন্তু ভালো চলতেছে আমার, এর আগে ভিডিওতে আমি যে করছি প্রায় অ্যাভেলেবল চলতেছে, এটা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট। আচ্ছা, এটাও যদি বিভিন্ন পার্টি ফাংশন, বিভিন্ন অনুষ্ঠানের জন্য একাধিক চান আমি দিতে পারবো, কিন্তু আমাকে সময় দিতে হবে, মিনিমাম তিন চার দিন সময় দিতে হবে। তো ভাই, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 500। এক্ষেত্রে আরেকটা কথা বলে নিই, এটা হচ্ছে রেয়ন কটন বলে এটা, এই কাপড়টা। আচ্ছা, ঠিক আছে, এক্ষেত্রে আরেকটা কাপড় হয় মনিকা কাপড়, খুব হার্ড কাপড় হয়, সেক্ষেত্রে সেটার প্রাইস কিন্তু 450 বা 400 টাকার মধ্যে। অনেক গ্রাহক বলতে পারেন যে ভাই প্রাইস একটু বেশি হয়ে যাচ্ছে, আমার ফ্যাব্রিকটা যথেষ্ট ভালো, এই জন্য প্রাইসটা 500 টাকা দিচ্ছি এটা। ঠিক আছে, এটার প্রাইস কিন্তু আরো বেশি, এটা আমি অনলাইন প্রযুক্তি হিসেবে এটা 500 টাকা দিচ্ছি আমি। ঠিক আছে, এরপর আমি যে শাড়ি দেবো, সুতি শাড়ি, সুতি শাড়ি, বয়স্ক লোক বা একটু ভারী বয়স যারা আছে তারা এই শাড়িগুলো নিতে পারেন। এটা ফুল বডি কাজ করা হবে, পাটটা হবে ঝাড়খান্ড পাট। ওকে, হ্যাঁ, ফুল বডি কাজ, পিওর কটন। এটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা কিন্তু ব্লাউজ পিস। ওকে, আর ফুল বডি কাপড়টা হবে 14 হাত, 14 হাত, 14 হাত, হ্যাঁ, কালার হবে 10টা, এটা অরিজিনাল তাঁতপল্লির মাল। ঠিক আছে, এটা হচ্ছে ঝাড়খান্ড পাড় বলে এটাকে, পাটটা কিন্তু পিটানো পাড়, অনেকে পাড় চিন্তা করা থাকে যে পাটটা সুতা উঠে যাবে কিনা, এটা কিন্তু এরকম কোনো স্কোপ নাই। ঠিক আছে, একদম পিটানো ফুল কটন, কাপড়টা হবে পাকা 14 হাত, কালার হবে 10টা, যে কোনো কালার চাইলে দিতে পারবো। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর কালার আছে, এটা হচ্ছে বয়স্কদের লোকের জন্য। আচ্ছা, এটা কিন্তু আমি আবারও বলছি, চোর 40-এর উপরে যারা মা খেলাদের জন্য, হ্যাঁ, মা খেলাদের জন্য তাদের এই শাড়িটা নিতে পারেন। এটা কালারগুলো কিন্তু ওই ধরনের কালার, ওই মানেরই কালার। ঠিক আছে, কালার হবে 10টা, এটার প্রাইস হচ্ছে 750 টাকা, 750 টাকা, জি, এটার প্রাইসটা 750। এরপর যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এটা, এটা আনারকলি শাড়ি বলে এটাকে। আচ্ছা, আনারকলি শাড়ি, খুব সুন্দর নাম, এই শাড়িটা অনেক সুন্দর। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু ব্লাউজ পিস সহ সম্পূর্ণ সুতার কাজ, পিওর কটন, কালার হবে 10টা, পিওর কটন, একদম সুতার পার, কোনো ঝরি কোনো ছোঁয়া না এটার মধ্যে, এটাও ব্লাউজ পিস সহ, কালার হবে 10টা, এটার প্রাইস হচ্ছে 450 টাকা, মাত্র 450 টাকা, জি, এটার মধ্যে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার হবে। যে কেউ চাইলে যদি এটা পছন্দ করেন তাহলে আমি কালার চাইলে আমি আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন, ইমো বা হোয়াটসঅ্যাপ ভাইবার যেটা দেবেন আমি কালার দিয়ে দিব। আচ্ছা, কোনো প্রবলেম নেই। একটা শাড়ি আছে সাদার মধ্যে একটু ছোঁয়া দেওয়া, অলিভ কালার বলে যেটাকে, হোয়াইটের মধ্যে অলিভ কালার, হোয়াইটের মধ্যে অলিভ কালার, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা ব্লাউজ পিস হবে, এটা ফুল শাড়ি, সম্পূর্ণ সুতার কাজ করা, ফুল বডি কাজ, ফার্স্ট টু লাস্ট, এটা কিন্তু 14 হাত কাপড়, এটার মধ্যেও কালার হবে 10টা। মূলত তাঁতের শাড়ি যেগুলো হয় সেগুলো প্রত্যেকটা কিন্তু 10টা করে কালার হয়। আচ্ছা, এটা পাতালের শাড়ি বলে যেটা টাঙ্গালে তাঁতের শাড়ি। আচ্ছা, ঠিক আছে, এই কালারটা খুব সুন্দর করছে, এই কালারটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, এটা প্রত্যেকটা কালারই সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড কালার, যার জরি কোনো কাজ নাই, প্লাস আপনার বলেন যে গ্লেমার কোনো কালার হবে না, স্ট্যান্ডার্ড কালার হবে সবগুলা। ঠিক আছে, ওল্ড ভার্সন যারা, ওল্ড বয়সে যারা তারা কিন্তু এটা নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে 450 টাকা, সেম প্রাইস, মাত্র 450 টাকা, জি, 450 টাকা, এটার প্রাইস সেম প্রাইস, 450 টাকা। এছাড়া আদার্স অন্য অন্য ডিজাইন আছে আমার কাছে। আরেকটা শাড়ি আছে, এটা হচ্ছে তাঁতপল্লি শাড়ি বলে এটাকে, ঠিক আছে, বাংলার তাঁত, এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট বলে, অনেকে ভয়ে থাকে যে স্ক্রিন প্রিন্টটা উঠে যাবে কি না বা পাটটা নষ্ট হবে কি না, এটা হচ্ছে এক ঢিলে দুই পাখি যেটাকে বলো, অনেকে প্রিন্টের শাড়ি, সুতির শাড়ি পরেন, প্রিন্টের শাড়ি, এটা পরলে কি হবে, সবসময় হামেশা পড়তে পারবে, কোনো অকেশনে যেতে পারবে। আচ্ছা, ঠিক আছে, এটা হলো স্ক্রিন প্রিন্টের কোনো ভয় নাই, উঠবে না, এরকম ভয় থাকে অনেকে যে উঠে যাবে কি না, গ্যারান্টি আছে, এটা 100% গ্যারান্টি। ফয়সাল ভাই, এটার সাথে আমরা কয়টা কালার পাচ্ছি? এটা কালার হচ্ছে 6টা, ডিজাইন হবে 10টার উপরে ডিজাইন হবে, 6টা করে কালার, হ্যাঁ, আচ্ছা, 6টা করে কালার, প্রত্যেকটা 10টা করে ডিজাইন আছে। আচ্ছা, শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, এটার প্রাইস হচ্ছে 500 টাকা, মাত্র 500 টাকা, 500, মাত্র 500 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে যারা এক পিস নিবে তাদের শপে আসতে হবে? হ্যাঁ, আমার শপে আসতে হবে, বাস, আর ঢাকার বাহিরে যারা আছে তারা 6 পিস নিতে হবে? হ্যাঁ, 6 পিস নিতে হবে, আপনি কালার ম্যাচিং করে দিবেন? কালার ম্যাচিং করে দিতে পারবো, প্রত্যেকটা 6টা করে কালার হবে, যে যে কোনো কালার চাইলে আমি দিতে পারবো। ঠিক আছে, ভিউয়ার্স উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি, ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আমার কিছু শাড়ি কালেকশন দেখলেন, আপনার মিরপুর, বেনারসি পল্লী থেকে লেহেঙ্গা থেকে শুরু করে সুতি কাপড়, সিল্ক কাপড়, দেশি বিদেশি ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে আছে, সময় সব জায়গায় আমি কিছু আংশিক কিছু শাড়ি দেখাইছি,
অনেক ভাবতাম যে এই প্রোডাক্টটি কি সীমাবদ্ধ কিনা, আমার কাছে আংশিক প্রোডাক্ট দেখাচ্ছে, আমার কাছে এরপর অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে। সো আপনারা আমি যে প্রাইসটা বললাম বা যে প্রোডাক্টগুলো দেখেন যেগুলো আপনার ভালো লাগে থাকে, প্রাইসটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আপনার নিশ্চয়ই আমার শপে আসবেন। আমার সব খুব ইজিলি বাংলায় 64 জেলা থেকে যে কোনো জায়গা থেকে বলবেন, গুলিস্তান গোলাপশাহ মাজার অল ইন এভরিওয়ান, সবাই চিনে গুলিস্তান গোলাপশাহ মাজার। এখানে পূর্ব দিকে রেলওয়ে সুপার মার্কেট, মার্কেটটা হচ্ছে টিনশেড মার্কেট, এখানে আসতে পারবেন। শপটার নাম্বার হচ্ছে, দোকান নাম্বার হচ্ছে আল-আকসা শাড়ি বিতান, দোকান নাম্বার হচ্ছে E78। আমি আবার বলছি E78, যে কোনো লোককে বললে দেখা দিয়ে, এমনকি ভিডিও ডেসক্রিপশনে লেখা থাকবে, যে কোনো লোককে আমার ভিডিওটা আমার অ্যাড্রেসটা বলে যে কোনো লোককে দেখিয়ে দিবে, কোনো ভয় কিছু কনফিউশন। সেক্ষেত্রে ফয়সাল ভাই গোলাপশাহ মাজারে এসে আপনাকে ফোন দিলে আপনি তাকে রিসিভ করে নিয়ে আসবেন। যদি গোলাপশাহ মাজারে এখানে আসে বলে যে দাদা আমি দোকানটা চিনতেছি না বা আপনি আমার লোক আছে, সেটা লোক পাঠিয়ে দিবে, রিসিভ করে নিয়ে আসবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ প্রোডাক্টটা যেটা আমি আপনাকে অর্ডার করবো ইনশাল্লাহ আমি সেটাই দেওয়ার চেষ্টা করবো। আপনার নিশ্চিন্তে কোনো ভয় থাকে যাতে না থাকে যে এই প্রোডাক্টটা দেওয়ার পরে অন্যটা যায় কিনা বা টাকা নিয়ে প্রবলেম থাকে, ডাউন পেমেন্ট করার পর যদি টাকা নিয়ে দেবে কিনা বা প্রোডাক্টটা যাবে কিনা, কোনো কনফিউশন। ইনশাল্লাহ আমার প্রোডাক্টস, আমার ঐতিহ্য, আমার প্রতিষ্ঠান আছে, আপনারা এখানে আসবেন, নো কনফিউশন, আমি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা চলে আসবেন গুলিস্তান আল-আকসা রেলওয়ে সুপার মার্কেটে, দোকান নাম্বার হচ্ছে E78। আসসালামু আলাইকুম।